সুপ্রিম আইনজীবী সমিতিটা হচ্ছে কিন্তু একটা দল নিরপেক্ষ সমিতি। এটা সমিতি আমরা যারা বিভিন্ন সব নির্বাচিত হয়েছি, আমাদের পার্বত্য সমিতির সদস্যদের বিভিন্ন ধরনের সমস্যা দেখা এবং তাদের জন্য তাদের চেষ্টা করতে উন্নয়নে সহায়তা করা, এই হচ্ছে সমিতির মূল কাজ। সমিতি যারা আমাদের নির্বাচিত কর্মকর্তা এবং যারা আমাদের নির্বাচিত সদস্য, তারা কিন্তু অনেকেই রাজনীতি করে, এখানে কিন্তু সবসময় কিন্তু রাজনীতি করা থাকে, রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছে এখানে, রাজনৈতিক সম্পাদক হন। ইতিপূর্বে কখনো সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ব্যবহার করে কোনো রাজনৈতিক দলের আর কোনো ধরনের বিবৃতি বক্তৃতা দেওয়া হয়নি। সম্পাদক তার নিজের বক্তৃতা দেন, সভাপতি তার নিজের বক্তব্য রাখেন, কিন্তু সুপ্রিম কোর্টের প্যাড ব্যবহার করে এটা দেওয়া, এটা মনে প্রথমবার করেছেন। এটা আমাদের যে এই যে একটা দীর্ঘদিনের যে ঐতিহ্য এবং সুপ্রিম কোর্ট থেকে একসাথে কাজ করার যে ঐতিহ্য, সেটাকে মনে হয় ক্ষুণ্ণ করেছে। এবং এর মাধ্যমে ধরুন আপনি দেখছেন, আমি শুনলাম যে ওইখানে পাল্টা পাল্টি স্লোগান হচ্ছে, এই হচ্ছে, পরিবেশটা কিন্তু বিনষ্ট হবে এর মাধ্যমে। অবশ্যই সবাই রাজনীতি করবে, সবার প্রত্যেকেরই রাজনীতির একটা বক্তব্য আছে, তার রাজনৈতিক বক্তব্য রাখতে কিন্তু সুপ্রিম কোর্ট এবং রাজনীতি দুটা কিন্তু আলাদা করতে হবে। সমিতি আর কর্মকর্তা কিন্তু এক হবে, যে কর্মকর্তা সমিতি থাকবেন তিনি তখন সমিতির কর্মকর্তা, তিনি যখন কর্মকর্তার বাইরে থাকবেন তখন কিন্তু তার রাজনৈতিক ব্যক্তিত্ব পরিচয় থাকবে, তার ব্যক্তি পরিচয় থাকবে, সবই থাকবে। এই জন্য আমার এখানে এটা না করা এবং সমিতির যে একটা ঐতিহ্য আছে সেটা বজায় রাখার সকল দায়িত্ব করা।